আজ সেমিফাইনালে যখন দ্বিতীয় খেলায় ফ্রান্স মরক্কোর সঙ্গে লড়াই করার জন্য অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যেই সেই লড়াইটা শুরু হবে, তখন ফ্রান্সের জন্য বড় দুটি দুঃসংবাদ এসেছে। জানা গেছে ফ্রান্সের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আজকের এই ম্যাচে খেলতে পারছেন না। তাহলে কি ফ্রান্সের জন্য একটা বড় বিপদই ডেকে আনবে মরক্কো? আফ্রিকান প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা, এবার ফাইনালে উঠে আরও একটি বড় ইতিহাসের সৃষ্টি করতে যাচ্ছে মরক্কো। জানা গেছে ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার আগের যে অনুশীলন, সেই অনুশীলনে গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় সেই অনুশীলনে অংশগ্রহণ করতে পারেননি, ডেওট উপমেকানো এবং অ্যাড্রিয়ান রাবিওট। উভয়ে মঙ্গলবার অনুশীলনে থাকতে ব্যর্থ হয়েছেন। তারা মরক্কো ম্যাচ খেলার আগে জানা গেছে দুজনই অসুস্থ। তাদের অনুপস্থিতি দিদিয়ের দেশমের জন্য একটি বড় ধাক্কাই হবে বই কি, যিনি ইতিহাস তৈরি করতে চাইছেন ফ্রান্সকে নিয়ে, যেটা ১৯৬২ সালে করেছিল ব্রাজিল। পরপর দুইবার বিশ্বকাপের শিরোপা অক্ষুণ্ণ রাখার যে ইতিহাসে আবার নাম লেখাতে চাইছে ফ্রান্স, তখন এই অসুস্থতার খবর একটা বড় ধাক্কাই বটে। সেন্টার ব্যাক উপমেকানো গলার ব্যথায় ভুগছেন বলে নিশ্চিত হওয়া গেছে, আর সেন্ট্রাল মিডফিল্ডার রাবিওট শারীরিকভাবে অসুস্থ বলেও জানা গেছে। রাবিওটের সম্ভাব্য বদলি যারা হতে পারেন তারা হচ্ছেন অ্যাডওয়ার্ড কামাডিঙ্গা এবং ইউসেফ ফোফানা, আর উপমেকানোর জায়গায় ইব্রাহিমা কোনাতে স্থলাভিষিক্ত হতে পারেন আজকের প্রথম একাদশে। ফ্রান্স এমন একটি দলের বিপক্ষে আজ কিছুক্ষণের মধ্যেই খেলতে নামছে যারা শুধুমাত্র একটি গোল খেয়েছে এবার বিশ্বকাপে, তাও সেটি নিজে নিজে গোল করে খেয়েছে দুর্ভাগ্যক্রমে। বিপক্ষ দল তাদের গোলে জালে বল স্পর্শ করাতে পারেনি। মরক্কো একমাত্র দল যারা প্রতিপক্ষের দ্বারা কোনো গোল খায়নি। তাহলে সেই শক্তিশালী মরক্কের বিপক্ষে এমবাপেরা যখন লড়াইয়ে নামছে, তখন টুর্নামেন্টে ফাইনালে ওঠার যে মিশন মরক্কোর, আফ্রিকার প্রথম দল হিসেবে এক নজিরবিহীন ইতিহাস তৈরি করার যে হাতছানি তাদের সামনে, সেটা কি একটু সহজতর হয়ে যাচ্ছে ফ্রান্স শিবিরের নতুন দুই অসুস্থতার খবরে? দেখা যাক মাঠের লড়াইয়ে কি হয়। আর ওদিকে এমবাপে দলকে শিরোপা বিজয়ের পাশাপাশি নিজেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নিশ্চয়ই হতে চাইবেন, তাই আজকের ম্যাচটিও নিশ্চিত করেই হতে যাচ্ছে তুখোর একটি ম্যাচ, যে রকম ম্যাচ সেমিফাইনালে সকলে প্রত্যাশা করেন। দেখা যাক ফ্রান্স তাদের আবার নতুন করে অসুস্থতা, ইঞ্জুরি, নতুন দুজন খেলোয়াড়কে বাদ দিয়ে মরক্কোর বাধা অতিক্রম করে ফাইনালে যেতে পারে কিনা, যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।